সদর উপজেলার ফরিদপুর গ্রামে বাল্যবিবাহের হার প্রায় শতভাগ সচেতনতামূলক সভা সেমিনার করেও বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রাম প্রায় এক হাজার পরিবারের বসবাস সেখানে মাধ্যমিকের গন্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে যায় এই গ্রামের মেয়েদের আবার অনেকে পারেন না প্রাথমিকের গন্ডি পেরোতেও এলাকাবাসীর তথ্যমতে গত বছর বৃষ্টি বিয়ে হয়েছে গ্রামটিতে যার সবকটি বাল্যবিবাহ এর মধ্যে প্রাথমিকের পড়াশোনা শেষ করার আগেই পাঁচজন আর অন্যদের বিয়ে হয় সপ্তম ও অষ্টম শ্রেণীতে থাকতে তবে গ্রামবাসীদের দাবি আগে প্রায় সবই বাল্য বিয়ে হলেও এখন তারা অনেক সচেতন বাল্য ছিল মানুষ তখন বুঝতো না এখন অনেক সচেতন আমরা দেওয়ার পর থেকে প্রতিটা লেখা কম বেশি সবাই দেখতেছে যে এটা এইভাবে করা যাবে না ওই ইউনিয়নের কাজই জানান বাল্যবিবাহ পরাতে রাজি না হয় স্থানীয়দের কাছে লাঞ্ছিত হতে হয়েছে তাকে বাল্যবিবাহের খবর পেলে তা বন্ধ করে দেয়া হলেও গোপনে অন্য কোথাও গিয়ে বিয়ে দেন অভিভাবকরা তাই কিছুতেই বন্ধ করা যাচ্ছে না বলে জানান ইউপি চেয়ারম্যান সভা সেমিনারে এগুলো মানে বন্ধ হবে না শাস্তির আওতায় আনতে পারলে একবার মনে হয় আমাদের এই সমাজ থেকে বাল্য বিবাহ যে ব্যাধিটা এই ব্যাধিটা চিরতরে বন্ধ হয়ে যাবে আমি যেগুলো বিয়ে পড়াই নেই তারা বিভিন্ন জায়গায় নিয়ে সেগুলো বিবাহ পড়ায় নিয়ে আসছে এমনকি আমার আমার উপরে তারা দিয়েছে দিতে সচেতনতা বাড়ানোর মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে সে গ্রামে নিয়মিত সভা সমাবেশ সহ নানা প্রচার চালাচ্ছে জেলা প্রশাসক মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন বেসরকারি সংস্থা নাটকের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে আমরা কথা বলছি যে আমাদের সমাজে মেয়েরা কোনো বোঝা নয় মেয়েদেরকে আমরা আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে আনতে পারি এই সমাবেশের মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি যে বাল্যবিবাহের যে কুফল যেটা সেটা আমরা জানাবো ফ্যামিলিগুলো যেন মেয়েদের তাদের সম্পদ হিসেবে বিবেচনা করে আমাদের এই অঞ্চলে আর বাল্যবিবাহ না হয় এই বিষয়টা আমরা অবশ্যই প্রশাসনিকভাবে আইনানুকভাবে আমরা দেখব সমাবেশে অংশ নেয়ার পর আর বাল্য বিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন অনেক অভিভাবক সবই শিখলাম আঠারো বছর না বয়স পর্যন্ত মেয়ে বিয়ে দেব না সকলেই অঙ্গীকারবদ্ধ হলো যে আমরা বাল্যবিবাহ বিবাহ হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করব আঠারো বছরের নিচে কোনো মেয়েকেই বিয়ে করা উচিত না যশোরের ফরিদপুর গ্রামে শুধু মেয়েরাই নয় ছেলেদেরও দেয়া হচ্ছে বাল্যবিবাহ এই প্রথা বন্ধে সচেতনতার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল মাছরাঙা ডেস্ক